চকলেট পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুর্লভ। সবার কাছে লোভনীয় এই চকলেট খাওয়ার প্রচলন শুরু হয় 1750-এর দিকে। প্রথম দিকে চকলেট ঔষধ বানাতে এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহার করা হতো, আর এখন সারা পৃথিবী জুড়ে সেই চকলেট খাওয়া হয় মিষ্টি জাতীয় নয়ন জুড়ানো লোভনীয় খাবার হিসেবে। প্রতি বছর সারা বিশ্বে 3 মিলিয়ন টন চকলেট উৎপাদন করা হয়। বর্তমান সময়েও সারা পৃথিবীতে চকলেটের অনেক বড় অর্থনৈতিক ভূমিকা রয়েছে। এবার আসা যাক, চকলেট কোথায় সবচাইতে বেশি উৎপাদন হয়? চকলেটের জন্মভূমি আফ্রিকাতেই। আফ্রিকার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 80% আর্দ্রতা চকলেট উৎপাদনের জন্য খুবই উপযোগী। আফ্রিকার ঘানাসহ বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে চকলেট উৎপাদন করা হয়। প্রাচীন মায়ান সভ্যতার সময়ও চকলেট খাওয়া হতো, আর মায়ানদেরও কিন্তু আদিনিবাস ছিল আফ্রিকা এবং আমেরিকাতে। এই চকলেট উৎপাদন করা হয় একটা গাছের ফল থেকে। ফলটা আফ্রিকাতে ক্যাকাও নামে পরিচিত। ক্যাকাও আফ্রিকাতে বেশি জন্মে কারণ আফ্রিকার ভৌগোলিক অবস্থান এবং তাপমাত্রা ক্যাকাও গাছের জন্য বেশ উপযোগী। যদিও ক্যাকাও গাছ বেশ সংবেদনশীল, কিন্তু এই ফলগুলোর বোটা বেশ শক্ত এবং পেকে সহজে পড়ে যায় না, দেখতে অনেকটা পেপের মতো। তাছাড়া এই গাছের ফলগুলো একটার পর আরেকটা জন্মে, এজন্য সহজে এরা গাছ থেকে পেকে পড়ে যায় না। এক একটা ফলে প্রায় 40টার মতো বীজ থাকে। চকলেট উৎপাদনের প্রক্রিয়ার শুরুতে ক্যাকাও ফল গাছ থেকে সংগ্রহ করা হয়। এগুলোকে গাছ থেকে সংগ্রহ করার পর কৃষকেরা মাটিতে বসে নিজ হাতে ক্যাকাও ফল থেকে বীজ আলাদা করে। ক্যাকাও ফলের বীজ সাদা রঙের এবং এর খোসার ভিতরটা খুবই আঠালো অবস্থায় থাকে। প্রতিটা ফলে প্রায় 40টা আঠালো বীজ থাকে। ক্যাকাও ফলের বীজ কৃষকেরা নিজ হাতেই সংগ্রহ করে থাকে। মজার ব্যাপার হলো, এই আঠালো বীজ একত্র করার সময় একবারও মনে হবে না যে এগুলো দিয়ে আসলে চকলেট বানানো যায়। ফল থেকে বীজ আলাদা করার পর এগুলো ফার্মেন্টেশন বক্সে রাখা হয়। 3 থেকে 9 দিন পর্যন্ত ফার্মেন্টেশন বস্তায় বীজ পাতার সাহায্যে ঢেকে রাখা হয়। এর কারণে বীজে থাকা সমস্ত রকম ব্যাকটেরিয়া দূর হয় এবং বীজের আসল কালার চলে আসে। এরপর ফার্মেন্টেশন করা ক্যাকাও বীজ রোদে ভালোভাবে শুকানো হয় যাতে গন্ধ এবং রঙে পরিবর্তন আসে। শুকানোর পর ক্যাকাও ফলের বীজগুলো পুড়িয়ে তৈরি করা হয় কোকো বিন। এরপর ক্যাকাও বিনগুলো আবারও রোদে শুকানো হয়, কারণ রোদে শুকানোর ফলে বীজগুলোতে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার পরিমাণ অনেকটাই কমে যায়, আর সেই সাথে সেগুলো নষ্ট হওয়ারও ভয় থাকে না। এরপরেই শুকানো বিনগুলো পৃথিবীর বিভিন্ন ফ্যাক্টরিতে নেওয়ার জন্য উপযুক্ত হয়ে যায়। ফ্যাক্টরিতে আসার পর কোয়ালিটি বিনগুলোকে পরিশোধন এবং যাচাই করা হয়। এরপর বিনগুলোকে উপযুক্ত আকারে মেশিনে কেটে ফেলা হয়। সবগুলো বিনের আকৃতি প্রায় সমান করে নেওয়া হয় যাতে করে চকলেটের আকারে আর কোনো পার্থক্য না থাকে। এরপর বিনগুলোকে মেশিনে রোস্ট করা হয়। ফোল্ডিং মেশিনে রোস্ট করার কারণে বিনে থাকা পানির পরিমাণ 7% থেকে 1% নেমে আসে। এরপর এই বিনগুলোতে প্রায় 3000 প্রকারের কেমিক্যাল ব্যবহার করে 30 মিনিট থেকে 2 ঘন্টা ধরে রোস্ট করা হয়। এতে করে পচন বা নষ্ট হওয়ারও আর ভয় থাকে না। ঝরঝরে বিনগুলো পুনরায় মেশিনে দেয়া হয়। ভাইব্রেশন মেশিনে যখন বিনগুলোকে দেয়া হয় তখন বিনের খোসা থেকে বিনের বীজ বা নিব আলাদা হয়ে যায়। এবার কোকো নিব থেকে মেশিনে গাঢ় বাদামি রঙের কোকো পেস্ট তৈরি হয়, আর এই গাঢ় বাদামি রঙের কোকো পেস্ট চকলেটই স্বাদে গন্ধে ভরপুর হয়ে ওঠে। এই কোকো পেস্ট তৈরির সময় এর ঘনত্ব এবং স্বাদে অনেকটা অ্যালকোহলিক ফ্লেভার আসে। এটাকে বলা হয় চকলেট লিকার। অ্যালকোহলিক চকলেট লিকার থেকে তেল এবং চর্বি আলাদা করে ফেলা হয়। এরপর চকলেটের বাকি অংশ গাঢ় বাদামি রঙের রূপ নেয়। তেল চর্বি আলাদা করার পর শুধুমাত্র কোকো পাউডার পাওয়া যায়, আর এই ঘন কোকো পাউডার আলাদাভাবেও বাজারজাত করা হয়। কোকো পাউডারের সাথে আগে থেকেই আলাদা করা চকলেট লিকার, চর্বি, মধু এবং গুঁড়া দুধ মিশিয়ে বিভিন্ন ফ্লেভারের চকলেট তৈরি করা হয়। চকলেটের এই বিভিন্ন উপাদান মেশানোর এই মিশ্রণকে ভালোভাবে মেশিনে স্মুথ করা হয়। এরপর মোল্ডে ঢেলে ঠান্ডা করে বিভিন্ন আকৃতি এবং ডিজাইন দেওয়া হয়। তবে তার আগে ফাইনাল চেক করা হয় যে চকলেটে কোনো রকম বুদবুদ বা এয়ার বাবল আছে কিনা, কারণ এয়ার বাবল থাকলে চকলেট ভেঙে যায় আর সহজেই নষ্ট হয়ে যায়। আর এরপরেই বিভিন্ন ডিজাইনে চকলেট তৈরি করা হয়। এরপর এগুলোকে ফয়েল এবং প্যাকেজিং করা হয়। প্রতিটা চকলেট বার প্যাকেজিং করার আগে অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়ানো হয়। আকারে চকলেট ছোট হলেও প্রতি বছর আফ্রিকা চকলেট থেকে প্রায় $50 বিলিয়ন আয় করে, যা তাদের দেশের অর্থনীতিকে দিন দিন চাঙ্গা করে তুলছে। সারা বিশ্বে সারা বছর ধরে প্রচুর পরিমাণে চকলেট বিক্রি হয়, আর চকলেট পেলে খুশি হয় না এমন মানুষ খুঁজে পাওয়া মনে হয় সম্ভব না।